নমস্কার, আমি জয়ন্ত। টলিট্রাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ম্যাকবেথ গল্প অবলম্বনে আসছে নতুন সিনেমা মায়া। আর কনীনিকা দি আমাদের সঙ্গে আছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি। কেমন আছো? প্রথমে একটু তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো আমাদের। আমার চরিত্রের নাম পারমিতা। আমার এই ম্যাকবেথের ক্ষেত্রে আমার এটুকুনি মনে হবে, রাজেশ খুব সুন্দর করে প্রেক্ষাপটটা সাজিয়েছে। সব বিভিন্ন চরিত্র বিভিন্ন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এবং নিজেদের মতো করে জয়ানি, কিন্তু লক্ষ্য গন্তব্যস্থান একটাই। সবাই সেই শেষ জায়গায় গিয়ে আমাদের গল্প, আমাদের আমাদের লক্ষ্য শেষ হচ্ছে। এবং এইভাবেই পুরো গল্পটাকে সাজানো, খুব ইন্টারেস্টিংলি সাজানো। রাজর্ষী খুব সুন্দর করে পুরো গল্পটা লিখেছে এবং সুন্দর করে সাজিয়েছে। নতুন কাজ তুমি নেওয়ার আগে মানে কি কি দেখো আগে? মানে গল্পটাই আসল, আগে না অনেক কিছু দেখতাম, আজকাল আর দেখি না। চরিত্র পেলেই আমি আজকাল কপাত করে ধরে নিই, কারণ কাজের পরিমাণ খুবই কম। যেটুকুন পাই ভালো কাজ হলে আমি করি। এতজন অভিনেতা অভিনেত্রী একসঙ্গে কাজ করেছো, এক্সপেরিয়েন্সটা কেমন? মানে দারুণ দারুণ দারুণ। সাধারণত সিনেমায় তো এরকম হয় না, এতজন একসঙ্গে একটা প্রজেক্টে। প্রচন্ড এনজয় করেছি এভরিওয়ান। মানে আমি বলবো শুধুমাত্র কাস্ট এন্ড কাস্ট নয়, ক্রু মেম্বার সবাই আমরা ফ্যামিলি হয়ে গেছিলাম। ভীষণ এনজয় করেছি এবং আমার শুটিং শেষ হয়ে যাওয়ার পরে রীতিমতো আমার মন খারাপ করতো যে ওদের আর দেখতে পাবো না। কিন্তু বিশ্বাস করো, এখানে আমাদের না প্রত্যেক দিন নিজেকে তৈরি করতে হয়। এই স্কুল, যেই স্কুলে ঢুকলে তুমি, এই স্কুলে শেখার শেষ নেই। এবং এইটুকুন জানতে হবে, এই স্কুলে কিন্তু জীবিকার কোনো অ্যাসিওরেন্স নেই। তুমি যে আজকেই আজকে কাজ আছে, মানে দু মাস বাদে কাজ থাকবে এমন কোনো অ্যাসিওরেন্স নেই। তাই এই পেশেন্স মানে ধৈর্য এবং তোমাকে তোমার জানার খিদেটা সারা জীবন তোমাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে। বাড়িতে তো তোমার একটা ছোট্ট সদস্য আছে, কেমন কাটছে তাকে নিয়ে দিন? মানে দুষ্টু দুষ্টুমি কি করে খুব? সে মেজর দুষ্টু, মানে বীভৎস দুষ্টু। ওনাকে নিয়ে আমার দিন কেটে যায়, মানে আমার ভাগ্যিস ও আছে, তাই খালি সময়টা ফিল করি না। ও আর আমার দুজনে বেশ ভালোই দিন কেটে যায় টুকটাক করে। 7ই জুলাই মুক্তি পাচ্ছে মায়া, কি বলবে দিদি দর্শকদের? 7ই জুলাই মুক্তি পাচ্ছে মায়া, আপনারা দয়া করে হলে আসুন, টিকিট কেটে সিনেমা দেখুন। রাজশ্রী দিয়ে খুব যত্ন করে মায়া তৈরি করেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। বিনোদন জগতের জমজমাট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল টলিট্র্যাককে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, যাতে আমাদের দেওয়া খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়।